চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে গুরুতর জখম হলেন এক মহিলা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ রেল স্টেশনে। স্থানীয়রা তাকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হসপিটালে ভর্তি করেন, তবে অবস্থা গুরুতর হওয়ায় তাকে কলকাতার পিজিতে ট্রান্সফার করা হয়। জানা গেছে, ঘাটাল থানার কুমড়া গ্রামের বাসিন্দা কাজল বাগ শারীরিক অসুস্থতার কারণে ওষুধ কিনতে প্রায়ই তাকে শহর কলকাতায় যেতে হয়। এদিনও বাড়ি থেকে বাসে করে তিনি আরামবাগে পৌঁছান। পরে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার জন্য তিনি ট্রেন ধরেন, কিন্তু তিনি নাকি অন্য ট্রেনে উঠে পড়েছিলেন। ট্রেন ছাড়ার পর ভুল বুঝতে পেরে পরে স্টেশনে না নেমে ওই চলন্ত ট্রেন থেকেই তিনি বাইরে লাফ দেন, যে কারণে গুরুতর আহত হন কাজল নামের ওই মহিলা। রেল পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় তাকে হসপিটালে ভর্তি করা হয়। হসপিটালে এসে পৌঁছেছেন কাজলের স্বামী শ্রীকান্ত বাগ। হয়েছিলো কালকে, মানে দু তিন মাস ছাড়া ওষুধ আনতে যাই কলকাতাতে। আর হচ্ছে এবারে কালকে বললাম যে তাহলে একা জীবনই আমার ছেলেকে নিয়ে যাও, মানে ও যেন ছেলেকে নিয়ে যায়, কারণ বয়স হচ্ছে তো দিনকে দিন। তো আমি বললাম তাহলে কালকে বারবারই বলছিলাম যে ছেলেকে সঙ্গে নিয়ে যাও, কিন্তু বললো না বয়স খরচ হয়ে যাবে। রিয়েল আমি তো যেতে পারি, আমি বারবারই বলছি নিয়ে যাও না, কারণ এসব যা ঘটছে দিকে দিকে দেখতে পাচ্ছি আমি। তারপরে সকাল ও মানে 4:20 বেরিয়ে যায় এখানে, যে প্রথম হলো এখানে করে এসেছিল 4:20 থেকে বাসে, বাসে বাসে আসছিলো হচ্ছে আরামবাগ ময়াল বাস, আরামবাগ বন্দিপুর তারপর এখানে যা শুনলাম যে এরকম কিছু ঘটে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। এখান থেকে ফোন করলো রেল স্টেশন থেকে, আমাদের ডাক্তারবাবু একটা বড় ডাক্তার আছে, সে আবার ঘুরে আমাকে ফোন করলো। ওর আগে থেকে একটা রোগ ছিল, মানে ওই গা জ্বালা করতো, সেটা কলকাতাতেই ভালো হয় ওষুধ খেয়ে গিয়ে। এমনি থাইরয়েড কোলেস্ট্রল সুগার সবই রয়েছে। মানে একাই যায়? হ্যাঁ একাই যায়। এবারে আমার যখন ব্যবসার ব্যাপার, আজকে আমি যখন বললাম যে আমার তো আজ গাড়ি ফাড়ি 3-4 গাড়ি লোড আছে, তো আজকে ওই ছেলেকে সঙ্গে করে নিয়ে যাও। কোথায় বাড়ি ওনার? আমরা ঘাটাল থানা পশ্চিম মেদিনীপুর। আপনি কে হন? আমি হাজব্যান্ড। কি নাম আপনার দাদা? আমার শ্রীকান্ত বাবু। কোথায় নিয়ে যাচ্ছেন আজকে? এখন রেফার করে এখন পিজিতে নেওয়া বলে ঠিক করেছি। রয়্যাল হসপিটেক্স অ্যান্ড ইনস্টিটিউট সুপরিচিত এই নার্সিং হোমে হয় জেনারেল সার্জারি। এখানে রয়েছে ডক্টর চেম্বার, ঔষধের দোকান, ডায়াগনোসিস সেন্টার সহ জরুরি পরিষেবা, রয়েছে লিফটের সুবিধাও, 24 ঘন্টা রয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবা। আমাদের ঠিকানা বসন্তপুর স্টেশন সংলগ্ন 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 03-211-255-220 এবং 9609-539-189।